আলা সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি গোল্ডেন স্পাত বরগতময় রমজান পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল কোস্পন্সর আল হাসপাতাল আজ আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে প্রিয় নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই মুক্তির একমাত্র পথ এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুণ আলোচক উত্তরা ঢাকা এর ভাটুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি নেসার উদ্দিন আহমদ আসসালাম আলাইকুমুল্লাহ কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আমরা যে বিষয়ে আজকে আলোচনা করবো প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমরা যদি মুক্তি চাই আমরা যদি শান্তি চাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই সর্বোপরি যদি আমরা জান্নাতে যেতে চাই প্রিয় নবী সাল্লা সাল্লামের অনুসরণ করতে হবে এ বিষয়ে কোরআন সুন্নার আলোকে আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ হামেদ আম্মা আম্মাবাদ শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করছি বিজ্ঞ উপস্থাপক আলহাজ মাওলানা মুফতি বাইজিদ হোসেন সাহি সাহেব মাদ্দুল্লাহ আলী অত্যন্ত চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন রসুল্লা সাল আলহি ওনার অনুসরণই হল জীবনের একমাত্র মুক্তির পথ আল্লাহ আল্লা সবাহানহালা এ তাম দুনিয়া সৃষ্টি করেছেন এবং এ তাম দুনিয়াকে রসুল্লাহ সাল আলী ওসাল্লামার কদমে আল্লাহ তালা সৎকা করে দিয়েছেন আল্লাহ তালা কোরআন পাকে বলে দিয়েছেন ওমা আর সালনায়কা ইল্লা রহমাতল্লিল আলমিন নবী আপনি হলেন এ তাম জগতের রহমত যেখানে যেই জগতের রহমত নবীকে বানিয়েছেন আল্লাহ হলেন সেই তামাম জগতের রব যেমনটা সুরা ফাতেহার মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি তাম জগতের রব তো যে আল্লাহ তাম জগতের রব সেই মহান রবের ঘোষণা হলো এই তাম জগতের রহমত হলো নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি ও অতবে সেই নবীর অনুসরণ করার কথাও আল্লাহ তালা কোরআন পাকে বলে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন কুল ইং কুমতুম তহেব্বু আল্লাহ ইংকুমতুম তহেব্বু আল্লাহ যদি তুমি আল্লাহকে পেতে চাও আল্লাহর ভালোবাসা চাও আল্লাহ তালা রসুলকে বলে দেন রসুল আপনি বলে দেন যে যদি কেহ আল্লাহর ভালোবাসা চায় আল্লাহর মহব্বত চায় আল্লাহর প্রিয় হতে চায় ফাত্তা বিয়োনি তাহলে যেন নবে আপনার অনুসরণ করে আপনাকে মহব্বত করে আপনাকে ভালোবাসে আপনার অনুসরণ আপনার মহব্বতই একমাত্র পৃথিবীর মানুষের মুক্তির পথ এবং মুক্তির একমাত্র পথ আনাসিবনু মালিক দিয়াল্লাহু তা আলহ বর্ণনা করেছেন রাসূল পক্ষি এরশাদ করেছেন লাই উমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহে মি ওয়ালেদিহি ও ওয়ালাদিহি ও নাসি আজি ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি পরিপূর্ণ মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ব্যক্তি তার নিজের জীবন থেকে তার বাবার থেকে তার সন্তান থেকে তাম পৃথিবীর সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত না রসুল পাকসুল ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মোমেন হতে পারবে না একটা মানুষ তার নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে তার বাবাকে ভালোবাসে সম্মান থাকে বাবাকে ভালোবাসার মধ্যে ভালোবাসা প্লাস সম্মান থাকে সন্তানকেও সে ভালোবাসে সন্তানকে ভালোবাসার মধ্যে তার স্নেহ থাকে ভালোবাসা থাকে পৃথিবীর মানুষের মধ্যে মানুষের একটা হৃদ্রতা থাকে সবকিছু মিলিয়ে আমার রসুলকে ভালোবাসতে হবে সেই ভালোবাসাটা হতে হবে রসুল সাল্লাহ আলহিমের সুন্নার অনুসরণের মাধ্যমে বুখারি শরীফের হাদিসের দিকে যদি আমরা তাকাই হজরত আবু হরাইরা রাদিউল্লাহ তাল আনহু যিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি হজরত আবু হরাইরা রাদিউল্লাহ তাআলা আহু বর্ণনা করেছেন রসুল বাক সাল্লাল্লাহ এরশাদ করেছেন কুল্লু উম্ম তীয়া দ হুলুন আল জান্নাহ ইল্লাম আবা কিলাম আবা ইয়া রসুল আল্লাহ কয়লা মান আত আনি দাখরেল জান্নাহ ও মান আসনি ফাকত আবা শাহ বাইক বললেন যে ও সাহাবাই কারাম আমার সব উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে হামদে শাহ বাইকেরাম অবাক দৃষ্টিতে তাকে রসুল বাককে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ সেই উম্ত আবার কারা রসুল পাকসাল্লাহ সাল্লাম বললেন মান আত আনি দাখলাল জন্না ও আস আনি ফকত আবা একমাত্র যারা আমি নবী মোহাম্মদ সাল্লি আসাল্লাম আমার অনুসরণ করবে আনুগত্য করবে আমার ভালোবাসা ভালোবাসাটা মুখে ভালোবাসি ভালোবাসি বললেই ভালোবাসা হয় না রসুলের আদর্শ মোতাবেক জীবনটাকে অতিবাহিত করতে হবে রসুলের সুন্না মোতাবেক জীবনটাকে পরিচালনা করতে হবে রসুলের সুন্না মোতাবেক নামাজ আদায় করতে হবে রসুলের সুন্না মোতাবেক রোজা আদায় করতে হবে রসুলের সুন্না মোতাবেক প্রতিবেশীর হকটাকে রক্ষা করতে হবে যেভাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে বলেছেন রসুল বাকসাল্লিয়ামের মর্যাদাকে আল্লাহ তালা কতটা সমুন্নত করে দিয়েছেন আল্লাহ তালা কোরআন পাকে বলে দিয়েছেন ওরফা আনা এলাকা নবী আপনার সম্মান আপনার মর্যাদাকে আমি সমুন্নত করে দিয়েছি সুবাহানদি সুবাহানজিম আমরা যদি বোখারি শরীফের দিকে তাকাই বোখারি শরীফের ও তফসিরের মধ্যে একটি বাব এসছে বাবু ফদলি হাতিল কেতাব সুরা ফাতেহার ফজিলত সংক্রান্ত অধ্যায় এই অধ্যায়ের মধ্যে হাদিস এসছে একটি আমরা এই হাদিসটা ইনশাল্লাহ একটু পরে শুনবো চমৎকার আলোচনা করতেছিলেন প্রিয় দর্শক আপনারা দেখছেন গোল্ডেন ইস্পাত বরকতময় রমজান পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির ফিরছি একটু পরেই সাথেই থাকুন বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবার মূল আলোচনায় আপনি যেই কথা বলতেছিলেন যে আল্লাহ রসুলের অনুসরণ তো আপনি যে হাদিসটা শুরু করছেন হাদিসটা বলে আপনার বাকি আলোচনা অনুসরণ আমরা কীভাবে করবো ভালোবাসা আমরা কিভাবে পাবো শূন্য অনুযায়ী আমল করব অনেক শূন্য আছে অনেক শূন্যতা আছে আমল আছে এগুলো যদি আপনি বলেন হাদিসটা বলে জি ধন্যবাদ যে হাদিসটি বলছিলাম যে রসুল সাল্লামের সাহাবি হজরত আবু সাঈদ আল খুদ্ি রদিউল্লাহতেলাম আবু সাঈদ খুদ আবু সাঈদ নামে রসুল বাক্স সাল্লামের দুইজন সাহাবি ছিলেন একজন আল খুদ্রি আর একজন ইবনু মোয়াল্লি তো এই হাদিসটি বর্ণনা করেছেন আবু সাঈদ ইবনু মুআাল্লি রদিউল্লাহ তে তিনি বললেন যে আমি কুমতু উসল্লি আমি একবার মসজিদে নববীতে নামাজ পড়তেছিলাম নামাজটা ছিল ফরজ নামাজ তো পিছন থেকে রসুল বাকস আমাকে ডেকেছেন তো আমি রসুল পাকসুল ডাকে সারা দিয়ে নি ফাদান ইয় নবী সাল আসাল্লাম ফালাম উজিব হো আমি রসুলপাকের ডাকে সাড়া না দিয়ে নামাজে থাকার কারণে নামাজ শেষ করে রসুল দরবারে গেলাম পাক বললাম ইয়া আলব ইয়া রসুল আল্লাহ রসুল আপনি আমাকে ডেকেছেন কেন ডেকেছেন রসুল পাকসুল ইসলাম বললেন যে সাহাবি তোমাকে তো আমি অনেক আগেই ডেকেছিলাম এতক্ষণ কেন আসিনি সাহাবি বললেন হুজুর আমি তো নামাজে ছিলাম নামাজে থাকার কারণে আমি আসতে পারিনি রসুল পাকসালাম সাথে সাথে বলে দিলেন সাহাবি তুমি কি জানো না আমার আল্লাহ তালা কোরআন পাকে কী বলে দিয়েছেন আলম্লা যা আমার আল্লাহ তালা বলেন যে তোমাদেরকে যখন আল্লাহ এবং তার রসুল ডাকে তখন তাদের ডাকে সারা দাও এখন প্রশ্ন হলো এখানে তিনি নামাজে ছিলেন নামাজটা ছিল ফরজ নামাজ রসুল পাকসি ইসলাম এটাই বোঝাতে চেয়েছেন যে নামাজ যদিও তোমার ফরজ ছিল তথাপিও আমি রসুল তোমাকে ডেকেছি নামাজ ছেড়ে দিয়ে আমারটাকে সারা দেওয়াটা তোমার জন্য নামাজের চেয়েও বড় ফরজ ছিল হামদিহি সুবাহ আজিম কি চমৎকার বিষয় আল্লাহ তালা রসুলের মর্যাদা আমাদেরকে নামাজের চেয়েও বাড়িয়ে দিয়েছেন সেই রসুলের অনুসরণ সেই রসুলের অনুসরণ আমরা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে একটা মানুষের একটা মানুষের দুনিয়া আগমনের পর থেকে মৃত্যু পর্যন্ত রসুলের সুন্না রয়েছে আমাদের জন্য প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই আমাদের ডান দিক থেকে শুরু করা ডান হাঁটা তারপর একজন করে দেখা হলে সালাম দেওয়া সালাম দেওয়া জি

হারিয়ে গেছে মসজিদে ডান পাও দিয়া ঢোকা বাম পাও দিয়ে বের হওয়া এই সুন্দর সম্পর্কে যদি আপনি একটু বলেন জি রসুল পাক সাল্লাহামের হাদিস অনুযায়ী সন্না অনুযায়ী মসজিদে আমাদেরকে ঢুকতে হলে অবশ্যই বাম পা দিয়ে ডান দিয়ে আমাদেরকে ঢুকতে হবে এবং দোয়া পড়তে হবে আল্লাহ মফতাহলি আবু আবা রহমাতিক যে আল্লাহ তালা আপনি আমাদের জন্য আমার জন্য রহমতের দরজা খুলে দেন তো এভাবে দোয়া পড়ে ডান দিয়ে আমাদেরকে ঢুকতে হবে মসজিদের সন্না মসজিদে গিয়ে আমরা অনেক সময় কথাবার্তা বলে থাকি বিভিন্ন আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আলাপ আলোচনা করে থাকে কিন্তু না রসুল বাকসেসম বলেছেন তোমার মসজিদে যাও এক মুহূর্ত যদি থাকো সে এক মুহূর্ত তুমি এতে কাফের নিয়ে বসে থাকো ঢোকার পরে নামাজ আছে মসজিদ আছে কোনো জায়গায় আমরা গেছি নতুন মসজিদে আমরা মসজিদের নামাজ পড়তে পারি হয়তো জীবনে আর কোনো এখানে আসা হবে না নামাজ পড়ার সুযোগ হবে না মসজিদের দুই রাখার নামাজ পড়তে পারি বাসায় ঢোকার কিন্তু শূন্যতা আছে বাসায় কিন্তু ডান পাও দিয়ে ঢুকতে হয় তারপরে সালাম দিতে হয় বিসমিল্লাহ রহমান রহিম বলতে হয় সুরাতুল এখলাস তিনবার পড়তে হয় এরকম আরও সুন্নত আছে আপনি যদি একটু বলেন জি এভাবে করে তো অনেক সুন্নত আছে এক কথায় আমরা বলতে পারি রসুল বাক সাল্লাহ আলাইসালামের সুন্ন মোতাবেক আমাদের জীবনটাকে পরিপূর্ণভাবে রসুলের আদর্শ অনুসরণ আমাদেরকে করতে হবে আমরা অনেক সময় নামাজের সময় আমরা টুপি মাথায় দিই কিন্তু দেখা যায় অনেক সময় রাস্তাঘাটে হাঁটি আমাদের মাথায় টুপি থাকে না অথচ টুপি একটি দায়মি সুন্না সার্বক্ষণিকভাবে মাথায় টুপি রাখা এটা রসুল পাকসি সাল্লামের ছিলেন সার্সিনার দাদা কেবলার একটা ঘটনা শুনেছি তিনি যখন গোসল করতেন গোসলে যাওয়ার সময় তখনও তিনি তার মাথা থেকে টুপি সরাতেন না তিনি এভাবে টুপিটা জাগিয়ে টুপ দিতেন আবার তিনি এভাবে টুপিটা মাথায় রেখে দিতেন তো রসুলের সন্নাকে জিন্দা রেখেছেন তারা এজন্য তারা কিন্তু তাম পৃথিবীতে ইতিহাসের পাতায় তাদের নাম লেখা রয়েছে এবং কেমত পর্যন্ত তাদের থাকবে আমরাও যদি জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে মাথায় টুপি রাখা গায়ে সুন্নতি জামা পরিধান করা আমাদের মানুষকে সালাম দেওয়া মানুষের সাথে আদবের সাথে কথা বলা মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে একটু মিচকি হাসি দিয়ে কথা বলা সেটাও রসুল বাকুসলামের সুন্দর সেই ক্ষেত্রে দেখা যায় আপনি যদি কোনো মুসলমান ভাইকে যদি মিচকি হেসে একটা সালাম দিয়ে কথা বলা কুশল বিনিময় করা হয় ক্ষেত্রে তার জন্য আল্লাহ রসুল বাক্লামের ঘোষণা অনুযায়ী সুন্দর আলোচনা করেছেন আপনাকে ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকে বাড়িতে দর্শক শ্রোতা আমরা সুন্নতের অনুসরণ করব সুন্নতের রঙে আমরা আমাদের জীবনকে রাঙিয়ে তুলব আলোকিত জীবন হিসাবে গঠন করার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আলোচনার মাধ্যমে আমাদের হৃদয়ে রসুলের মহাব্বত রসুলের অনুসরণ আরও বেশি করে করার মানসিকতা পয়দা করে দিন আমিন ইয়া রব্বাল আলমিন ইনশাল্লাহ আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ